ওয়েলকাম টু আকাশবাণী। আজ একদম ছোটোখাটো ইন্ডিয়ান ফুটবল আপডেট, শুধু ইন্ডিয়ান ফুটবল আপডেটসই আছে আজকে। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করবো, তোমাদের আগেই বলেছিলাম যে 17 তারিখে ওয়ার্ল্ড কাপ আর এশিয়ান কাপের যে জয়েন্ট কোয়ালিফায়ার, সেটার জন্য গ্রুপ সিলেক্ট হয়ে যাবে, মানে ড্র হবে প্রত্যেকটা পট থেকে। তো ইন্ডিয়া ছিল পট 3-তে, আর ইন্ডিয়া পড়েছে এখন গ্রুপ ইতে। তো গ্রুপ ইতে যারা যারা আছে তাদের নাম শুনে নাও। প্রথমেই আছে হলো কাতার, এশিয়ান চ্যাম্পিয়ন্স কাতার আছে, কাতারের পরে ওমান আছে। এই দুটো টিমই কিন্তু ইন্ডিয়ার থেকে র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে, অনেকটাই এগিয়ে। কাতার 50-এর ঘরে কোথাও আছে, আর ওমান আছে 85 বোধহয়, এরকম র্যাঙ্কিং আছে। তারপরে যারা আছে তাদেরকে তো ইন্ডিয়ার বিট করা উচিত। একজন হলো আফগানিস্তান, একজন হলো বাংলাদেশ। তো এখানে কিন্তু টোটাল 8টা গ্রুপ আছে, টোটাল 8টা গ্রুপ থেকে যারা টপ 8 তারা উঠবে। তাছাড়া 4টে বেস্ট সেকেন্ড প্লেস টিম উঠবে, মানে টোটাল 12টা টিম ফাইনাল রাউন্ডে উঠবে। তো ইন্ডিয়া যদি ফার্স্ট হতে পারে কাতারকে বিট করে, তারা তো অবশ্যই উঠে যাবে। আর যদি সেকেন্ড হতে পারে বাকি 4 জনকে বিট করে, অন্যদের চেয়ে ওপরে থাকতে পারে, টপ 4-এর মধ্যে থাকতে পারে, মানে টপ 4 সেকেন্ড প্লেস টিমের মধ্যে থাকতে পারে, তবেও কিন্তু ইন্ডিয়া নেক্সট রাউন্ডে উঠবে। তো ইন্ডিয়ার গ্রুপটা তো খুব একটা কঠিন পড়েনি, শুধু ওমান আর কাতারই বড় টিম পড়েছে। দেখা যাক, ওমানকে যদি বিট করতে পারে তো পরের রাউন্ডে কিন্তু ইন্ডিয়া যেতে পারে। আর পরের যেটা ফাইনাল রাউন্ড বললাম, ওখানে 12টা টিমের মধ্যে কিন্তু 4টে যে টপ টিম হবে, মানে ফাইনাল রাউন্ডের খেলার পরে 4টে যারা টপ টিম হবে তারা ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। আর 5 নম্বর টিমটা ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে, সেখানে যদি জিততে পারে তবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। তো দেখা যাক 2022 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া কতটা ভালো করে খেলে। এখান থেকে তো অবশ্যই আশা করবো আমরা ফাইনাল রাউন্ডে যেতে পারবে, তারপরে ফাইনাল রাউন্ডে দেখা যাবে কী হয়। তো তারপরে যে নিউজটা আছে সেটা হলো ডুরান্ট কাপ নিয়ে। ডুরান্ট কাপে কিন্তু এটিকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না, কারণ এটিকে যা শোনা যাচ্ছে রিজার্ভ টিম না হবে, তার মধ্যে হয়তো 3-4 জন কোমল থাতাল, এরকম 3-4 জন হয়তো মেন টিমের প্লেয়াররা থাকবে। আর অ্যান্টোনিও লুইস হাবাসও কিন্তু থাকবে না এই সময়, মানে কোচিং করাবে না, কারণ উনি আসছে মোটামুটি, উনি যেই সময়টা আসবেন বলেছেন সেই সময়টা হলো মোটামুটি শেষ হয়ে যাবে খেলা, তারপরে আসবে, মানে অগস্টের 23 তারিখে আসার কথা ওনার। তো দেখা যাক কী হয়, কারণ বাকি টিমরাও হয়তো পুরো ফুল টিম খেলাতে পারবে না, কারণ জানো বেঙ্গালুরু এরা, তাদের বিদেশিরাও এখনও আসেনি, তাদের অনেক প্লেয়ার এখন ছুটিতে আছে, তো সবাই তো নেই। তো মোটামুটি যা মনে হচ্ছে ডুরান্ট কাপে কিন্তু বেশিরভাগ টিমেরই হয়তো রিজার্ভ টিম খেলবে। তো তোমাদের এই নিয়ে কী মতামত, ডুরান্ট কাপকে কি সবাই গুরুত্ব দিচ্ছে না অতটা, সেটা কী মনে হয় তোমাদের, তোমরা অবশ্যই জানিও। তো তারপরে যে নিউজটা আছে আইএসএল আই লিগ ড্রামা নিয়ে, তো 6টা ক্লাব এবার আবার ডিসাইড করেছে যে কোর্টে যাওয়ার আগে তারা একটা চিঠি লিখবে এএফসিকে আর ফিফাকে, এআইএফএফ যা যা করছে তার বিরুদ্ধে জানিয়ে, এফএসডিএল এআইএফএফ মিলে যা যা করা হচ্ছে সেগুলো ফুটবলকে ধ্বংস করার জন্য মানে উঠে পড়ে লেগেছে, এই নিয়েই আর কি এএফসি আর ফিফাকে চিঠি লিখবে এই 6টা ক্লাবের জোট একসাথে। তো এখনই কিন্তু তারা কোর্টে যাচ্ছে না, আগে ফিফা এফসির কাছে আবেদন করে দেখবেন কী রিপ্লাই পায়, তারপর তারা ডিসিশান নেবেন। তারপর যে নিউজটা, তাহলে সেটা জানোই, ইন্ডিয়া ভার্সেস সিরিয়া আগের দিন খেলা ছিল, 1-1 হয়েছে। নরেন্দ্র গালট কিন্তু গোল দিয়েছে, একটা হেডে, মানে হেডটা খুবই ভালো, একদম টপ কর্নারে হেডে গোল দিয়েছে। আর তারপরে একটা আনলাকিলি পেনাল্টি হয়ে যায়, ওটা কিছু করার নেই, জেডি ট্যাকেল করে ফেলে বক্সের একদম এজে, ট্যাকেল করে ফেলে আর সেটা পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টিটা খুব সুন্দর উঁচু করে মেরেছিল, গুরপ্রীত ঠিক দিকে ডাইভ দিয়েছিল। তো খেলাটা শেষ হয় 1-1। কিন্তু আগের দুদিনের চেয়ে কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া, যদিও মানে যারা মেন সেন্টার ব্যাক তারা কিন্তু ছিল না, দুজনেই ইনজোর ছিল, আনাস আর ঝিঙ্গান দুজনেই ইনজোর ছিল, তবুও কিন্তু আদিল খানকেও নামানো হয়নি, তবুও কিন্তু ইন্ডিয়া 1-1 ধরে রেখেছে সিরিয়াকে। তো আগের ম্যাচগুলোর থেকে কিন্তু অনেকটাই বেশি ইম্প্রুভ হয়েছে। এবার এরপরে তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, দেখা যাক, আগেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কথা বললাম, কীরকম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে পারফর্ম করে দেখা যাক। তো তারপরে যে নিউজটা সেটা হলো, এবার আবার কলকাতা ফুটবলে ফিরে আসি। তোমরা মোটামুটি জেনেই গেছো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে মোহামেডান এসসির পেজে। তো সেই নিউজটাই তোমাদের বলে দেবো, মোহামেডান এসসি কিন্তু 4 জন প্লেয়ারকে আইএফএতে রেজিস্টার করে ফেললো, 2 জন বিদেশি আর 2 জন বাঙালি প্লেয়ার। তো এই 4 জনের নাম শুনে নাও। প্রথমেই আছে মুসামুদ্দে, গোকুলাম কেরালে এফসির প্লেয়ার ছিল, মুসামুদ্দে এবার চলে এলো মোহামেডান এসসি, সাইন করে নিয়েছে, তো সিএফএলে মোহামেডান এসসির হয়ে খেলছে। তারপরে হলো করিম ওমালোজা, আগেও খেলেছে মোহামেডান এসসি, তো এইবারও খেলছে, মিনার্ভা পাঞ্জাবে ছিল। তো করিম ওমালোজা কিন্তু চলে এলো মোহামেডান এসসিতে, রেজিস্টার হয়ে গেছে, কালকেই সবাই রেজিস্টার হয়েছে। আর 2 জন বাঙালি প্লেয়ার হলো, প্রথমেই প্রসেনজিৎ চক্রবর্তী চেন্নাইয়ান এফসিতে ছিল আইএসএলে, আরেকজন হলো শুভনীল বোস, ও ভাস্কোতে ছিল গোয়াতে। ভাস্কো জানো এক সময়ের বড় টিম আই লিগে, তো ভাস্কোতে ছিল, এরা সবাই কিন্তু মোহামেডানের হয়ে অফিসিয়ালি আইএফএতে রেজিস্টার হয়ে গেছে, সবাই কিন্তু এরা 4 জনেই সিএফএল খেলবে। আর লাস্ট নিউজ যেটা, সেটা তোমার
তোমাদের রিকোয়েস্টে অনেকদিন ধরেই তোমরা জিজ্ঞেস করছিলে সোনি নর্ডে কি মোহন বাগানে সাইন করবে, নেক্সট সিজন কি খেলবে। কিন্তু তোমাদের মোহন বাগান ফ্যানদের জন্য, মানে সবাই যেহেতু সোনি নর্ডের বিশাল ফ্যান, তোমাদের জন্য দুর্ভাগ্যবশত কিন্তু মোহন বাগানে আর সোনি নর্ডিকে দেখা যাবে না। কারণ সোনি নর্ডি একটা ক্লাবে সাইন করে ফেলেছে, সেটা হলো আজারবাইজানের ক্লাব। আর সেই ক্লাবের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে সোনি নর্ডির পুরো সাইনিংয়ের মানে জার্সি ধরে দাঁড়িয়ে আছে, সব ছবি দিয়ে দিয়েছে। আর সোনি নর্ডির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখতে পাবে সেই টিমের জার্সি ধরে। তো এটা কিন্তু একটা ভালো টিমই চান্স পেয়েছে সোনি নর্ডি। তো সোনি নর্ডি যারা ফাইনাল আছো অবশ্যই খুশি হওয়া উচিত, যদিও মোহন বাগানে খেলবে না। তো এই টিমটার নাম জিরে এফসি বা জিরা এফসি, ওদের ঠিক প্রোনাউন্সিয়েশনটা আমি জানি না। আজারবাইজানের টিম, আজারবাইজানের একদম টপ ডিভিশনেই খেলে আজারবাইজান প্রিমিয়ার লিগে। তো এই টিমটা বাকুর থেকে, যেরকম তোমাদের বললাম টিমটা বেশি দিন হয়নি, মাত্র 5 বছর হয়েছে, কিন্তু 5 বছরে কিন্তু ভালোই রেজাল্ট করেছে। একবার ফিফথ হয়েছে, একবার সেকেন্ড হয়েছে, 2 বার 4th হয়েছে, আগের সিজনেও 5th হয়েছে। আর এইখানে কিন্তু মানে এই আজারবাইজান প্রিমিয়ার লিগে টোটাল 8টা টিম আছে। সেই 8টা টিমের মধ্যে মানে 4 বার করে সবার সাথে সবার খেলা হয়, মানে হোমে 2 বার, অ্যাওয়েতে 2 বার। দেখো ওখানেও কিন্তু টিম বেশি নেই বলে এরমভাবে খেলে 9 মাস 10 মাস লিগটা টানা হয়। এদিকে আমাদের আই লিগ আসেন মাত্র 5 মাস হয়, এখানে এত টিম থাকার সত্ত্বেও, ওখানে মাত্র 8টা টিম টপ ডিভিশনে আছে, তবুও 4টে 4টে করে খেলে কিন্তু এতদিন ধরে লিগ টানা হয়। আর ওখানে টপ যারা 4 জন আছে তারা কিন্তু ইউরোপে কম্পিট করতে পারে। প্রথম যে আছে সে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার খেলতে পারে। আগে তোমরা নাম শুনেছো কারাব্যাকের, কারাব্যাক আগেরবার চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, তো কোয়ালিফায়ার খেলে যদিও উঠতে হয়। আর সেকেন্ড থার্ড আর ফোর্থ যারা আছে তাদের ইউরোপা লিগের কোয়ালিফায়ার খেলে উঠতে হয়, মানে একজন কোয়ালিফাইং রাউন্ড 1 থেকে খেলে, একজন 2 থেকে, একজন 3 থেকে, এরমভাবে এই স্টেপগুলো পার করে ইউরোপা লিগে যেতে হয়। তো সোনি নর্ডের টিম যদি ভালো করে খেলে, জিরে এফসি বা জিরা এফসি যেরকমই প্রোনাউন্সিয়েশন হোক, তো সেই টিমটা যদি ভালো করে খেলে তাহলে কিন্তু ইউরোপা লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে আমরা শিগগিরই সোনি নর্ডিকে দেখতেই পারি। তো মোহন বাগান ফ্যানরা এটা নিয়ে অবশ্যই কমেন্ট করো যে সোনি নর্ডি চলে গেল, তো দুঃখ তো হবেই অবশ্যই তোমাদের, কিন্তু একটা ভালো টিমে চান্স পেয়েছে, সেটা নিয়ে তোমাদের কী বক্তব্য আছে অবশ্যই জানিও। আর ইন্ডিয়া টিমকে কিন্তু সাপোর্ট করতে হবে, কারণ ভালো গ্রুপে ইন্ডিয়া পড়েছে মোটামুটি, ওমানকে যদি বিট করতে পারে, আর কাতার তো খুবই ভালো টিম, তবুও কাতারকে একটা ফাইট দিতে হবে। তো সেই নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই জানিও, যে কতটা সম্ভাবনা আছে ইন্ডিয়া টিমের নেক্সট রাউন্ডে চলে যাওয়ার, মানে ফাইনাল রাউন্ডে। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, শিগগিরই কিন্তু নেক্সটটাও চলে আসছে আমাদের সিএফএল ক্লাব ট্যুরে, নেক্সটটা আমরা খুবই শিগগিরই করার চেষ্টা করবো, দেখা যাক কবে করতে পারি। আর তোমরা প্রেডিক্ট করো অবশ্যই নেক্সট ক্লাব কী হতে চলেছে। তো চলো, এখনের জন্য টাটা।